হ্যাঁ নবুল ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। গাড়িটা বিক্রি করলেন? জি, মাত্র গাড়িটা সেল হয়েছে একটু আগে। জিএসএক্সআর 150, এই বাইকটার বর্তমান মূল্য হচ্ছে 4,55,000। তো এই মাত্র আমাদের এক ব্রাদার এই, হ্যাঁ একটু আগে গাড়িটা বিক্রি হলো। এখন যে গাড়িটা কিনছে ওনার কাছে আমরা চলে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, গাড়িটা নিয়েছেন? জি ভাইয়া, এই সুজুকি জিএসএক্সআর আমার স্বপ্নের একটা বাইক, এটা নিয়েছিলাম আজকে। কত দিন নিয়েছেন ভাইয়া এটা? এটা 4,55,000 টাকা। এটা ডাবল সিলিন এবিএসটা? জি জি, এটা তো সবার প্রিয় বাইক। জি ভাইয়া, এটা অনেক দিনের স্বপ্নের একটা বাইক, এটা জীবনের মূল্য অনেক বেশি। এখন আমি যদি সময় বাঁচাতে যাই, যদি জীবনের ক্ষতি করে ফেলে, তাহলে তো জিনিসটা হচ্ছে না। আমার জীবনের মূল্যটাই বেশি। গাড়ি একটা চাইলে 10টা আসবো, কিন্তু আমার জীবনের প্রতি যদি রিক্স যায়, তাহলে তো কোনো মানে হয় না। ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে ভাইয়া, ধন্যবাদ ভাই। আর কিছু বলবেন? জি না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কী গাড়ি কিনতে? আমরা একটা কী গাড়ি কিন, সুজুকি মনোটন বাইকটা আমার দীর্ঘদিনের পছন্দ ছিল। জি, আমি আমি একটা প্রফেশনও আছি, আমার একটা গাড়ি এমনিতেই দরকার ছিল। এর মধ্যে দিয়ে দেখলাম যে মানে অ্যারাউন্ড 2 লাখের মধ্যে বেস্ট গাড়ি, সব কিছু মিলাই বলেন, কমফোর্ট বলেন, তারপর রিল্যাক্স বলেন, সব কিছু মিলাই মনোটনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এই জন্য মনোটনটা কিনে কিনতে আসলাম এবং কিনলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। বাইকটা নিল আমাদের সুজুকি ফ্যামিলি মেম্বার হয়ে গেছে একটু আগেই, তো তাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা। ওনারা হচ্ছে বেসিক্যালি এই বাইকটা নেওয়া হয়েছে ঈদের সামনে, রমজানে ঈদ আসতেছে, তো ওনারা একটু ট্রাভেল করবে বাইক নিয়ে, ঘোরাফেরা করবে পছন্দের বাইকটাকে নিয়ে। এই ক্ষেত্রে ওনারা আমাদের এই জিএসএক্সআরটাকেই পছন্দ করেছে। এই গাড়িটা একটা একটা আছে না আরও আছে? এই গাড়িটা লাস্ট ইউনিট ছিল আমার কাছে, সো এই বাইকটাই মাত্র সেল হয়ে গেছে, লাস্ট ইউনিট। যদি কেউ চায় হয়তো বা সম্ভবত, যদিও ঈদের বেশ কিছুদিন বাকি নেই, তারপরও চেষ্টা করবো যে তাদেরকে তাদের পছন্দের বাইকটা হ্যান্ড ওভার করার জন্য। যদি কেউ বর্তমানে এটাই লাস্ট ইভেন্ট, যদি কেউ বুকিং দিতে চায় ঈদের আগে আনতে দিতে পারবেন? এই মাত্র আমি যে কথাটা বললাম, বুকিং দিতে চাইলে আমি বুকিং নিতে পারবো, তবে আমি মানে 100% কনফার্ম না যে বাইক দিতে পারবো কি না, কারণ হচ্ছে ঈদের প্রায় শেষের দিকে চলে আসছে। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া।